হ্যালো স্টুডেন্টস, এডভান্সের আজকে জিওগ্রাফি ক্লাসে আমরা আবার চলে এসেছি। দেখো, আজ আমরা যাকে নিয়ে জানব তার প্রতি আমাদের মধ্যে যে ভালোবাসা, যে সম্মান, সেটা অনেক। তাকে আমরা নিজেদের মায়ের মতো দেখি। সে হলো আমাদের দেশমাতৃকা ভারতবর্ষ, তাই না? আমরা বরাবর ভারতবর্ষ সম্বন্ধে ইতিহাসেও পড়ে এসেছি, সাহিত্যে পড়ে এসেছি। আজ আমরা সেই ভারতবর্ষ সম্বন্ধে জানব ভূগোলের মধ্যে। চলো আজ জানি আমরা ভূগোলের দৃষ্টিতে আমাদের ভারতবর্ষকে। দেখো, এই পৃথিবীতে ভারতবর্ষ একটি অন্যতম বিখ্যাত এবং বৃহৎ দেশের মধ্যে পড়ে। ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের মধ্যে যে বৈচিত্র্য, সেটা গোটা বিশ্ববন্দিত। সমগ্র বিশ্বে সেটা সম্বন্ধে বন্দনা করা হয়। ইভেন ভারতবর্ষতে এত বৈচিত্র্য দেখা যায় ভূপ্রকৃতিগত দিক থেকে যে ভারতবর্ষকে মহাদেশ না উপমহাদেশ আখ্যা দেওয়া হয়। আসলে কি ব্যাপার জানো, একটা মহাদেশে যেরকম বৈচিত্র্য থাকে, একটা মহাদেশ মানে একটি বিশাল ভূখণ্ডে যেরকম ভূপ্রাকৃতিক বৈচিত্র্য আমরা দেখতে পাই, সেই রকমই ভূপ্রাকৃতিক বৈচিত্র্য আমরা আমাদের ভারতবর্ষেও দেখতে পাই। এখানে তুমি পর্বত চাইবে, পর্বত পাবে, মরুভূমি পাবে, সমভূমি পাবে, মালভূমি পাবে, সব কিছু, সমুদ্র পাবে। তো চলো এই ভারতবর্ষের প্রাকৃতিক দিকটা আজ আমরা একটু আলোচনা শুরু করি, কেমন? এই ভারতবর্ষের যে ক্ষেত্রমান সেটা হলো 32,87,263 বর্গ কিলোমিটার, এই সমগ্র ভারতবর্ষের ক্ষেত্রমান। তাহলে বলো তো ভারতবর্ষের ক্ষেত্রমান কত? তোমাদের স্ক্রিনে অপশন আসছে। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রমানের সঠিক যে উত্তর সেটা হলো 32,87,263 বর্গ কিলোমিটার। ওকে, আচ্ছা, এবার আমরা জানবো ভারতবর্ষের চারটি বিন্দু সম্বন্ধে। কীরকম বিন্দু? উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম এবং পশ্চিমতম। তাহলে উত্তরতম বিন্দুর নাম কি? ভারতবর্ষের উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা কল। উত্তরতম বিন্দুর নাম ভারতবর্ষে কি? ইন্দিরা কল। আর ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারী। দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারী। তোমরা অনেকেই হয়তো এটা নাম শুনে থাকবে। এবার ভারতবর্ষের একদম পশ্চিম প্রান্তে যদি আমি যাই, তাহলে সেই পশ্চিম প্রান্তে আমরা পাব গুহার মতি। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত গুজরাটে, গুহার মতি। ওকে, আর একদম পূর্ব প্রান্তে যদি যাই, তাহলে আমরা কাকে পাব? একদম পূর্ব প্রান্তের যে বিন্দু, তার নাম হচ্ছে কিবিথু। এটা রয়েছে অরুণাচল প্রদেশে। এবার ভারতবর্ষের শুধু মূল ভূখণ্ডটাকে বিচার করলে তো চলবে না। ভারতবর্ষের মধ্যে দ্বীপপুঞ্জ আছে, তার নাম হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এবার এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে যদি আমি ধরি, তাহলে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যার আগে নাম ছিল পিগম্যালিয়ন পয়েন্ট, বর্তমান নাম হচ্ছে তার ইন্দিরা পয়েন্ট। ওকে, আচ্ছা, তাহলে তোমরা এবার একটু বলো যে ভারতবর্ষের উত্তরতম বিন্দুর নাম কি? তোমাদের কাছে অপশনস আসছে এবং আমি নিশ্চিত যে তোমরা এর সঠিক অ্যান্সারটা অবশ্যই দিতে পারবে, তাই তো? ভারতবর্ষের উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা কল, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসব। দেখো, এই ভারতবর্ষের এই উত্তর বিন্দু আর দক্ষিণ বিন্দু, অর্থাৎ এই ইন্দিরা কল আর কন্যাকুমারী,
এই উত্তরতম বিন্দু আর দক্ষিণতম বিন্দুকে যদি আমি একটি রেখা দিয়ে যুক্ত করি, তাহলে আমরা পাবো ভারতবর্ষের উত্তর দক্ষিণে বিস্তার। সে বিস্তারটা কত? বিস্তারটা হলো 3,214 কিলোমিটার। আর ঠিক এরকমই যদি আমি পূর্ব পশ্চিমকে জুড়ে দিত, পূর্ব দিক আর পশ্চিম দিকের মধ্যে যদি আমি এমনি একটি রেখাকে টানি, তাহলে সেই রেখার মাধ্যমে যে পূর্ব পশ্চিমে আমি যে বিস্তারটি পাব, সেই বিস্তার হলো 2,933 কিলোমিটার। তাহলে উত্তর দক্ষিণে বিস্তার কত? 3,214 কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 2,933 কিলোমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর আমরা কি জানব? এরপর আমরা জানব ভারতবর্ষের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। তোমরা এর আগে অক্ষাংশ দ্রাঘিমাংশ তো পড়েছ। তো ভারতবর্ষের একদম উত্তরে যে অক্ষরেখা গেছে সেটি হলো 37° 6' উত্তর অক্ষাংশ, আর ভারতবর্ষের দক্ষিণ বিন্দু, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটা যে অক্ষরেখার গেছে ভারতবর্ষের একদম দক্ষিণ, সেটি হচ্ছে 8° 4' উত্তর অক্ষাংশ। ঠিক আছে, কিন্তু এটা তো মূল ভূখণ্ডের আমি বললাম। আমি যদি আন্দামান নিকোবরকে যুক্ত করি, তাহলে আমরা আরেকটি দক্ষিণতম অক্ষরেখা পাব। ওকে, সেটি হলো কি? সেটি হলো 6° 45' উত্তর অক্ষাংশ। আরেকবার অক্ষাংশটা একটু ঝালিয়ে নিই। ভারতবর্ষের অক্ষাংশগত বিস্তার হচ্ছে উত্তরে 37° 6' উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 8° 4' উত্তর অক্ষাংশ। এটা মূল ভূখণ্ডে। আর যদি আন্দামান নিকোবরকে যুক্ত করি, তাহলে 6° 45' উত্তর অক্ষাংশ পর্যন্ত হচ্ছে ভারতবর্ষের অক্ষাংশগত বিস্তার। ঠিক আছে, আচ্ছা এবার ভারতবর্ষের অক্ষাংশগত জানার পর আমরা কোথায় যাব? স্বাভাবিকভাবেই আমরা দ্রাঘিমাংশগত বিস্তারে যাব। তো দ্রাঘিমাংশগত বিস্তার যদি আমরা ভাবি, তাহলে ভারতবর্ষের একদম পশ্চিম প্রান্তে আমরা কোন দ্রাঘিমাংশকে পাচ্ছি? আমরা পাচ্ছি 68° 7' পূর্ব দ্রাঘিমা। কেন পূর্ব দ্রাঘিমা? কারণ এটা মূল মধ্যরেখার পূর্ব দিকে আছে, মানে পূর্ব অক্ষাংশে থাকছে, সেই জন্য 68° 7' পূর্ব দ্রাঘিমাংশ থেকে। ভারতবর্ষ কত দূর বিস্তৃত? ভারতবর্ষ বিস্তৃত হচ্ছে কত? 97° 25' পূর্ব অক্ষাংশ। 97° 25' পূর্ব অক্ষাংশ, এত দূর পর্যন্ত ভারতবর্ষের দ্রাঘিমাগত বিস্তার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, তাই না? আচ্ছা এবার আমরা ভারতবর্ষের অক্ষাংশ দ্রাঘিমাংশগত যে অবস্থান পৃথিবীতে এটা জানতে পারলাম। এবার আমরা কি জানব? এবার আমরা জানবো হচ্ছে ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলি কী কী, এবং ভারতবর্ষের যে দক্ষিণ দিকটা সমুদ্র ঘেরা, সেখানে কোন কোন সমুদ্র আছে, তাই না? তাহলে প্রথমে আসি আফগানিস্তান। ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে, ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে কী কী দেশ আমরা পাই? প্রথম আসছে কে? আফগানিস্তান। তারপর আসছে পাকিস্তান, তাই না? আর ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে আমরা কী কী দেশ পাব? আমরা পাব নেপাল, আমরা পাব ভুটান, আমরা পাব চীন, তাই না? ভারতবর্ষের যদি আমি পূর্ব দিকটা বিচার করি, তাহলে কী কী দেশ পাব? আমরা পাব বাংলাদেশ, আমরা পাব মায়ানমার, এই দেশগুলো। আর যদি ভারতবর্ষের দক্ষিণ দিকটা আমি বিচার করি, তাহলে আমরা পাব আমাদের পরিচিত দেশ একটি, শ্রীলঙ্কা,
ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ভারতবর্ষের সমস্ত কি প্রতিবেশী দেশদের নাম এবং অবস্থান। এবার ওই যে বললাম ভারতবর্ষের দক্ষিণ দিকটা সমুদ্র ঘেরা, তাহলে সমুদ্র কী কী পাচ্ছি? তাহলে আমরা সমুদ্র পাচ্ছি, ভারতের পশ্চিমে আমরা যে সমুদ্র পাচ্ছি সেটা হচ্ছে আরব সাগর, ভারতবর্ষের পূর্বে যে সমুদ্র পাচ্ছি সেটা হচ্ছে বঙ্গোপসাগর, আর ভারতবর্ষের দক্ষিণে ভারতবর্ষের নামানুসারে যে মহাসাগর আমরা পাচ্ছি তার নাম কি? তার নাম হলো ভারত মহাসাগর। তো এই হচ্ছে ভারতবর্ষের চারপাশে দেশ এবং সমুদ্রের অবস্থান। ঠিক আছে, আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পেরেছ। আচ্ছা তাহলে একটু বলো তো, ভারতবর্ষের দক্ষিণে অবস্থিত একটি প্রতিবেশী দেশের নাম, ভারতবর্ষের দক্ষিণে অবস্থিত একটি প্রতিবেশী দেশের নাম কি? অপশনস আসছে এবং আমি এবারও নিশ্চিত যে তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছ, তাই না? ভারতবর্ষের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশের নাম হলো শ্রীলঙ্কা। ঠিক আছে, আচ্ছা তাহলে আজ আমাদের এতটাই রইল, এরপরে আমরা ভারতবর্ষের আলোচনাটা আরো বিস্তারিতভাবে করব। ওকে।